হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যা 6টা। এখন আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব। রাধিকা কিন্তু একটুকো ভাতটা কিচ্ছু খায় নাই, মাত্র 3 আউন্স দুধ খেয়েছে। রাধিকা সবাইকে হ্যালো বলো। হ্যালো। ও ঘুরতে এসে খুশি, তাই না মা? তাই না মা? মাকে একটু আদর দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, অনুশ্রীও রেডি হয়ে যাচ্ছে, আমরা সবাই যাব। অনুশ্রীর শরীরটা ভালো নেই, সে খুব টায়ার্ড, কারণ কালকে অনেক রাত পর্যন্ত আমরা পেকিং করেছি, আমি করেছি, অনুশ্রী আমাকে হেল্প করেছে। অলমোস্ট রাত 4টা হবে, সো ও খুব স্লিপি ফিল করছে, ওকে জোর করে তুলেছি, দেখুন অবস্থা ওর। এখন সে খুব রাগ আমার উপর, সে আর ঘুমাতে চাইছিল। যাই হোক, আমরা এখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব, তারপর হয়তো বা ডিনার করে এসে বিচে যেতে পারি, রাত্রে সব আপডেট দেখাবো। যে রাধিকার বাবা বসে আছে রেডি হয়ে, এখন অনুশ্রীর ওয়েট করছি আমরা। সো এখনের জন্য বাই বাই, সবাইকে বাই বাই দিয়ে দাও। রাধিকা রাধিকা বাই বাই দাও, ভিডিও বাই বাই। ও খুব ব্যস্ত তো, কাজ করে শুধু। ওকে টাটা। এই যে অনুশ্রী রেডি হয়ে গেছে, ওর মুডটা অফ আছে। বলছিলাম না ওকে ঘুম থেকে জোর করে তুলেছে, এখন হাসছে না, একটু হাস, ও হাসবে না। আচ্ছা আমরা তাহলে রওনা দিয়ে দিচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। বাই। এই যে ফিশ ওয়ার্ল্ডের এন্ট্রি, যে জায়গা দিয়ে দিব আমরা ঢুকবো, দেখো কি সুন্দর করে বড় বড় মাছের ইয়ে করা আছে। দেখো এখানে না, ইচ্ছা করলে তোমরা ছবিও তুলতে পারো, ক্যামেরা ক্যামেরাম্যান আছে ওদের, ওদেরকে তোমরা পে করলে ওরা ছবি তুলে দেবে। আমরা তুলিনি, আমরা নর্মাল মোবাইল দিয়ে তুলেছি, তুলিনি। তো চলো ভিতরে একটা ট্যুর দেওয়া যাক। এর আগেই বলেছি যে আবারও বলছি, যারা যারা দেখছো রাধিকার চ্যানেল, তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও, তাহলে আমরা অনেক অনেক ইন্সপিরেশন পাই। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক, কারণ আমরা চাই আমাদের ফ্যামিলিটা অনেক বড় হোক, এবং তোমরা তো আমাদের ফ্যামিলিরই মেম্বার, তাই না বলো? তো যাই হোক, চলে এসেছি, দেখো কি সুন্দর মাছগুলো, স্কেলিটন দিয়ে রেখেছে। এটা দেখি মানে দেখে প্রথম আমি অনুশ্রীকে ভয় দেখাইছি যে দেখো দেখো এটা সত্যিকারের স্কেলিটন, ও তো ভয় পেয়ে গিয়েছিল। রাধিকা খুব খুশি, বড় বড় লালি মানে ফিশগুলো দেখে, ও তো ফিশকে লালি বলে, কি সুন্দর উঠছে, ও ভাবছে আসলে তো সাঁতার কাটছে, ও তো আর এত কিছু বোঝে না, ও ভাবছে ফিশগুলো উঠছে জলের মধ্যে। তো যাই হোক, রাধিকা খুবই খুশি, অনুশ্রী খুশি, অনুশ্রীর খারাপ মুড ভালো হয়ে গেছে। তো দেখতে থাকো কি হচ্ছে। এই যে এখানে এই ফিশগুলো আমার খুব প্রিয়, এই যে দেখতে পাচ্ছ অনুশ্রী ফিশগুলোকে বোটল ফিডিং করাচ্ছে। ওরা বোটলে একটা ফিশের খাবার দেয়, এগুলো 20 টাকা করে পার বোটল নেয়। আমরা খুব সম্ভবত 4টা বোটল নিয়েছিলাম, ওরা অবশ্য আমাকে একটা ফ্রিও দিয়েছিল কমপ্লিমেন্টারি। তো এগুলা মানে খুব মজা লাগে, একদম ছোট বাচ্চাদের মতো চুকচুক চুকচুক করে মাছ খায়, কি যে ভালো লাগে। মাছগুলো মানে একদম মনে হয় ক্ষুধার্ত, খুবই হাংরি, দৌড়ায় আসে খেতে আর কি, বোটলটা নামানো মাত্রই। তো অনুশ্রী খাওয়াচ্ছে, এখন দেখতে পাচ্ছ অনুশ্রী খুব এনজয় করছে, ও খুবই খুশি। এখন রাধিকা বলছে আমি মাছকে দুধু খাওয়াবো, আমি মাছকে দুধু খাওয়াবো, ভাবছে যে বোতলের মধ্যে দুধু রাখা আর মাছ দুধু খায়, ও খায় তো বোতলে করে দুধ, তাই এমনটা ভাবছে। তো আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা, খুবই এনজয় করেছি। এই যে দেখো সবাই, রাধিকা আর অনুশ্রী মাছকে বোটল ফিডিং করাচ্ছে, রাধিকার বাবা রাধিকাকে হেল্প করে দিচ্ছে। তো মাছ খাচ্ছে, কি সুন্দর, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আমি অপর দিকে চলে আসলাম যাতে ভিডিও করতে সুবিধা হয়। তো মানে পুরো ফিশ ওয়ার্ল্ডের মধ্যে এটা সবচেয়ে বেস্ট লেগেছে এবং সবচেয়ে এনজয়েবল লেগেছে আমার কাছে। কারণ কি বলো তো, কারণ আমার বেবিরা এই জায়গায় এসে সবচেয়ে বেশি এনজয় করেছে, এবং যে কারো বেবি আই থিঙ্ক এখানে এনজয় করবে, তোমরাও এনজয় করবে। আমি চেষ্টা করেছিলাম খাওয়াতে, একটা ভিডিও করা হয়নি, অল্প একটু মানে দিয়ে তারপর অনুশ্রীকে দিয়ে দিয়েছি। তো কি সুন্দর দেখো মাছগুলো খাচ্ছে। তোমাদের সুবিধার জন্য একটু জুম করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও
উফ, অসাধারণ লাগছে বলো। সামনে সামনে না এত ভালো লাগে, তোমরা যদি কেউ কক্সবাজার যাও মাস্ট ভিজিট এটা। এবং অবশ্যই বেবি সাথে থাকলে বেবিদের নিয়ে যাবা, ফিশ তো দেখে মজা পাবেই, ওদের প্লেগ্রাউন্ডও আছে, তবে ফিশ দেখে যেরকম মজা পাবে সেটা অন্য কিছুতে পাবে না। আমি প্লেগ্রাউন্ডটাও পরে দেখিয়ে দেবো কী কী আছে, একটা মলও আছে ওদের ছোটোখাটো। তো যাই হোক, এই দেখো খাওয়াচ্ছে রাধিকা আর অনুশ্রী, এখন রাধিকা খাওয়াচ্ছে। তো মাছের ফিডিং শেষ, এখন আমরা অন্যান্য মাছ দেখতে অ্যাকুরিয়ামের অন্য জায়গায় চলে এসেছি, মিউজিয়ামে। এই যে দেখো, একটু একটু করে মাছ দেখাচ্ছি। এখানে একটা মানে শাওয়ার ইয়ে মতো আছে, ঝর্ণা মতো আছে ছোট, খুব ভাল লাগে আসলে, কি বলবো। মানে আমি না কোনোদিন এরকম দেখিনি, বিদেশের কান্ট্রিতে শুনেছি আছে, আমাদের দেশে বোধ হয় এটা একটাই। হ্যাঁ শিওর, এটা একটাই। এই দেখো, এটা হচ্ছে স্বাদুপানির সবচেয়ে বড় মাছ। আচ্ছা দেখেছো, এটার ওজন হচ্ছে সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হয়, মানে স্বাদুপানি বলতে মিঠা পানি আর কি। এই দেখো ছোট ছোট মাছগুলো, কি ভালো লাগছে না বলো, অনেক সুন্দর লাগছে। তো দেখতে থাকো তোমরা, এটা হচ্ছে চিতল মাছ দেখাবো এখন। মানে আমি সবগুলো নেমপ্লেট তুলতে পারিনি, তবে চেষ্টা করেছি যতটুকু পারি নেমপ্লেট তুলে তোমাদের দেখাতে। আসলে খুব তাড়াহুড়া ছিল, কারণ লাইনে আরও মানুষ ছিল, তো আমি যদি বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও করি ওরা বিরক্ত হয়ে যাবে, কারণ ওরাও তো দেখবে, ওরাও ছবি তুলবে। সো আমার তাড়াতাড়ি মুভ করতে হচ্ছিল, অনেকক্ষণ সময় নিয়ে ভিডিও করতে পারছিলাম না। চেষ্টা করেছি যতটুকু পারি। দেখো কী সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লেগেছে আমার। দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর। এই যে দেখো, এখানে ছোট ছোট করে মানে একটা পাথর দিয়ে শৈবাল প্রবাল এগুলো বানিয়ে, মানে এখানে একটা ফলস ইয়ে বানিয়ে একটা সমুদ্রের আবহ সৃষ্টি করা হয়েছে। দেখো ছোট ছোট মার্বেল পাথর দেওয়া হয়েছে, আর লাল মাছটি ছোট ছোট, কি সুন্দর লাগছে বলো। ইস, অসাধারণ, আমি তো মুগ্ধ হয়ে গেছি। জানি না তোমাদের কেমন লাগছে, তবে আরও মজার মজার জিনিস আসছে, একটু ওয়েট করো। Thank you.
এই দেখো সবাই, কি কাণ্ড, কত বড় কচ্ছপ! ও মা গো, আমি তো প্রথম দেখে না চিৎকার করছি। ইয়ে বাবা, আমি কোনোদিন না এত বড় কচ্ছপ দেখি না। একবার উপরে যাচ্ছে মাথার উপরে, একবার মাথার উপরে আসছে। আমি তো প্রথমে খেয়াল করিনি, আমি তো সাইডে তাকাচ্ছি। তো রাধিকার বাবা বলে উপরে তাকিয়ে দেখো। আমি দেখি, ওরে বাবা, এই দেখো আসছে, বিশাল বড় কচ্ছপ। মানে যতটুকু বড় গ্লাসের জন্য কিন্তু ততটুকু বড় দেখাচ্ছে না, বা ভিডিওতে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু অনেক বড় সামনে সামনে। এইটা একটু ছোট, আরেকটা আছে আরও বড়, একটু আগে চলে গেল। তো দেখতেই পাচ্ছো, খুব সুন্দর লেগেছে আমার। আর আরেকটা মজার জিনিস আছে, মানুষের মুখের মতো মাছ, ওইটাও আসলে দেখাবো। তো রাধিকা তো মানে টাচ করে করে, যদিও টাচ করতে ওরা না করে, বাচ্চা মানুষ, টাচ করে করে মাছগুলোকে সাথে কথা বলছে আর খেপে গেছে, বলছে আমি এগুলোকে দুধু খাওয়াবো। ও নাকি বড়ো বড়ো কচ্ছপ, বড়ো বড়ো মাছগুলোকে দুধু খাওয়াবে। বাবা, কি সাহস দেখেছো! আমারই সাহস হয় না, আসলে বাচ্চারা তো আর এত বুঝে সুঝে না, এত বিপদও বুঝে না। তো তোমরা কি এনজয় করছো? তোমরা কিন্তু ফুল ভিডিও স্কিপ না করে দেখবে, অবশ্যই এনজয় করবে। মাঝে মাঝে মিউজিক দিয়ে দিয়েছি, তোমরা এনজয় করো। আমি মাঝে মাঝে তোমাদের বলবো এটা কি, ওইটা কি, তো দেখতে থাকো। আশা রাখি তোমাদের ভালো লাগবে। ওকে, দেখতে থাকো সবাই। তো এনজয় করছো তো তোমরা? আমার কিন্তু খুব ভালো লেগেছে জানো তো। আর রাধিকা তো মানে সেই রকম এনজয় করেছে, অনুশ্রীও এনজয় করেছে, এমনকি ওদের বাবারও ভালো লেগেছে। তো মানে এই ফিশগুলা দেখো, এগুলো সমুদ্রের মাছ, গভীর সমুদ্রের, খুব ভালো লাগে, কি সুন্দর না বলো? আসলেই তো আমাদের সৃষ্টিকর্তার কী অপূর্ব সৃষ্টি, আমরা কি আর কতটুকুই দেখেছি বলো? এই বিশাল ভাণ্ডার তার সৃষ্টি, আমরা তো ক্ষুদ্র প্রাণী, আমরা কি বুঝার ক্ষমতা আছে? না, ওনার মহিমা বুঝার ক্ষমতা আছে। দেখো, রাধিকার বাবা আমাকে একটা অদ্ভুত মাছ দেখাচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করছি। মানুষের মতো মুখ, মাছটার মুখ একদম মানুষের মতো। আমি পরে কাছ থেকে, এই যে এই যে, এখন দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি, একদম মানুষের মতো দেখতে, তাই না বলো? এই যে দেখো, আমি আরও কাছ থেকে দেখাচ্ছি, মনে হচ্ছে না চোখ দুটো আর মুখ দিয়ে হ্যালো হ্যালো বলছে তোমাদেরকে। কিউট না মাছগুলো? একদম মানুষের মতো দেখতে। আমি প্রথম দেখে সারপ্রাইজড হয়ে গেছি, আসলে এরকম মাছ আমি কোনোদিন দেখিনি। এই প্রথম দেখলাম তো, তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। যেতে যেতে বলে যাই যে এই যে কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু রাধিকাও খুব খুশি হবে। ও রুজি বলে সাবস্ক্রাইব, কিন্তু ও তো সাবস্ক্রাইব উচ্চারণ করতে পারে না, ও সাবস্ক্রাইবকে বলে বাস। আচ্ছা যাই হোক, ওই মানুষের মোগলা মাছটা তোমাদের ভালো লেগেছে তো? এই দেখো শামুক আর কী কী, এটা কচ্ছপ, সরি কচ্ছপ লেখা আছে অবশ্য, এটা মানে বিভিন্ন প্রজাতির কচ্ছপ, কিন্তু এটাও কিন্তু কচ্ছপ, কচ্ছপের বিভিন্ন টাইপস, এটাও কচ্ছপ। নামগুলো লেখা ছিল সাইডে, আমি তাড়াহুড়ার জন্য তুলতে পারি নাই কারণ অনেক মানুষ ছিল। এই জায়গাটা একটু অন্ধকার, একটা টানেলের মতো আছে, পেরিয়ে তারপর নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। ওখানে খুব সুন্দর একটি ঝর্ণা মতো আছে, ওইখানে আমরা কয়েকটা ছবি নিয়েছি। ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এক মানে ভালো, এই যে বাংলাদেশের মতো একটা জায়গায় এত সুন্দর জিনিস করেছে, যে করেছে তাকে থ্যাংকস। যে যাই হোক, আমার বাচ্চারা, আমি, আমরা সবাই অনেক এনজয় করেছি, খুব ভালো লেগেছে। Thank you.
তো আমরা ফিশ ওয়ার্ল্ড দেখে ফেললাম, এখন ফিশ ওয়ার্ল্ডের মানে ফিশ ওয়ার্ল্ডেরই ওদেরই একটি প্লে জোন আছে। তো এই প্লে জোনে রাধিকা আর সামহিতা ও মানে অনুশ্রী খেলছে। এন্ট্রি ফি নিয়েছে 100 টাকা করে, দুজনের 200 টাকা। আমি না করেছিলাম, কিন্তু বাচ্চারা যাবেই, এখন আর কি করব, ওরা যেতে চাচ্ছে। তো এখানে ওরা দুই বোন খেলছে, তোমরা দেখছো এনজয় করছে, তো খুবই খুশি দুইজন। হ্যাঁ, তো রাধিকা এখন বলল যে ওইটাতে উঠবে, তো আমরা অনুশ্রীকে বললাম তো ছোট ভয় পাবে, তুমি কুলে করে নিয়ে যাও। তো অনুশ্রীকে কুলে করে নিয়ে উঠবে, দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি। তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেটা কক্সবাজারে, এটা শহরের মধ্যেই, তোমাদের তোমরা যে কোনো ধরো গাড়ি অথবা তোমরা যদি টোটো অটো করে আসতে চাও আসতে পারো, কোনো সমস্যা নেই এবং ভালো লাগবে। তো আশেপাশে ডিনারের জন্য যদি তোমরা রাত হয়ে যায়, ডিনারের জন্য অনেক হোটেল আছে। তোমরা যদি একটু দূরে বিচ সাইড থেকে দূরে ওঠো, শহর থেকে দূরে ওঠো, তাহলে তোমরা পর্যটনের মোটেলগুলোতেও করতে পারো ডিনার, এবং এছাড়া অনেক হোটেল আছে, ভালো, সমস্যা হবে না। এই দেখো অনুশ্রী আর রাধিকা নামছে, ওয়াও! হ্যাঁ, ওরা খুব মজা মজা পেয়েছে এটা আর কি। রাধিকাই প্রথম এটাতে উঠলো। রাধিকা তো আসলে তেমন পার্কটার কোথাও যায়নি, তোমাদেরকে আগের ব্লগগুলোতেও আমি শেয়ার করেছি কেন যায়নি করোনার জন্য। আমরা আসলে করোনাকে খুব ভয় পাই, এই যে আমরা বের হলাম তাও ভয় লাগছে, বারবার হাত স্যানিটাইজ করছি, মাস্ক ম্যান্ডেটরি। ওদেরকে মাস্ক খুলে প্লে জোনে পাঠিয়েছি, কারণ প্লে জোনে আর কোনো বেবি ছিল না, এই জন্য পাঠিয়েছি। তো আসার পরেও আমরা হাত স্যানিটাইজ করেছি, যেহেতু এগুলো টাচ করেছে, এগুলো প্লাস্টিকের জিনিস, তোমরা জানো প্লাস্টিকে অনেক দিন ভাইরাসটা সার্ভাইভ করতে পারে। আমি এক জায়গায় পড়েছি প্রায় 1 উইক পর্যন্ত সার্ভাইভ করতে পারে, হিউম্যান ক্লথে 3 ঘন্টা মতো থাকে। তো আমরা কোথাও থেকে এসে আমরা কাপড় চোপড় ধুয়ে দিই, অথবা কাপড়গুলো আমরা অনেক সময় যেগুলো ধোয়া যায় না, অনেক ধরো কাপড় ধুলে নষ্ট হয়ে যায় সাথে সাথে, তো এগুলো আমরা কি করি বলো তো, আমরা একটু আলাদা করে মেলে দিই, তো করোনা চলে গেলে তারপর আমরা এটা ইউজ করি। যাই হোক, দেখো আবার অনুশ্রী আর রাধিকা আবার উঠেছে। তো দেখতে থাকো সবাই, আমাদের খুব ভালো লেগেছে ফিশ ওয়ার্ল্ড, আশা রাখি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও এনজয় করবে, তোমরা অবশ্যই আসবে যদি কক্সবাজারে বেড়াতে আসো। হ্যাঁ, আমি হাইলি রিকমেন্ড করছি এটা, খুবই, আমারও খুবই ভালো লেগেছে, আমার আরেকবার যাওয়ার ইচ্ছে করছে, এত ভালো লেগেছে, আমি আসলে অবশ্যই আরেকবার যাব। তো সবাই ভালো থেকো, আজ আর বাড়াবো না কথা। তোমরা যদি ব্লগটা তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও আর্যশ্রী রাধিকার রাধিকার চ্যানেলটা। আর হচ্ছে আমি নেক্সট টাইম হোটেল শাম্পান নিয়ে একটি ব্লগ করব, শাম্পান এক্সোটিকা, তোমরা আশা রাখি সাথে থাকবে। ওইখানে আমি শাম্পান থেকে বিচ কীরকম দেখা যায় বা ওইটার পরিবেশ, রুম টুর সব কিছু, খাবার দাবার কেমন, আমি সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করব। তো ততদিনই তোমরা ভালো থাকো ততক্ষণ। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।